বাদপড়া প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়। মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীরা জানান, 2013 সালে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না। তারা বলেন, 26,193টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় করা হলেও তৃতীয় ধাপে বাদ পড়ে যায় 4,159টি বিদ্যালয়। এরপর জাতীয়করণের দাবিতে তারা আন্দোলন করে আসছিলেন। হঠাৎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবে সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হবে না। এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে দ্রুত জাতীয়করণের দাবি জানান শিক্ষকরা। সচিব মহোদয় হঠাৎ করে অতর্কিত একটা বিজ্ঞপ্তি প্রকাশ করলেন, এই মুহূর্তে আর জাতীয়করণ করা সম্ভব না। আমাদের এই বিজ্ঞপ্তিটি বাতিল করে আগামী 15 দিনের মধ্যে আমাদের এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের আওতায় আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি উদাত্ত আহ্বান জানাই।